বাংলার গর্ব মমতা কর্মসূচি পালন হলো কুচবিহার জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সাথে সাথে সিতাই বিধানসভা কেন্দ্রে। শনিবার দিনটে এক নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের তিলোতমা ভবনে তৃণমূল কর্মীদের এই কর্মসূচি পালন হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সিতাই বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক নূর আলম হোসেন, SC/ST OBC সেলের দিনটে এক নং ব্লক সভাপতি পুলকচন্দ্র বর্মন, মহিলা তৃণমূল নেত্রী সঙ্গীতা রায় বর্মা বসুনিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে আগামী দিনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। এদিনের কর্মসূচি ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়, রিপোর্ট। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পরিচালনায় বাংলার গর্ব মমতা এই কর্মসূচিকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে আগামী 75 দিন ধরে যে জনসংযোগ যাত্রার সূচনা করেছিলেন গত 2 তারিখ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আজকে আমরা রাজ্যের প্রত্যেকটা বিধানসভার সঙ্গে সঙ্গে সিটি বিধানসভায় অনুরূপভাবে কর্মী সম্মেলন করে আমাদের বাংলার গর্ব মমতা এই কর্মসূচি উদ্বোধন আনুষ্ঠানিকভাবে সিটি বিধানসভা ঘোষণা করা হবে। পদযাত্রার সঙ্গে যুক্ত করব এবং এই পদযাত্রার সময় যদি কোনো প্রতিষ্ঠান থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা মন্দির হতে পারে, সেটা মসজিদ হতে পারে, সেটা গির্জা হতে পারে বা কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে ভাব বিনিময় করে তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে আমরা আমাদের এই কর্মসূচিটাকে আরো এগিয়ে নিয়ে যাব। সংহতি সভা 14 এপ্রিল, আমরা 14 এপ্রিল একটা সংহতি সভা করব 277টি বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন এবং নিষ্ক্রিয় কর্মী দলীয় কর্মীদের একটা কর্মসূচি, তাদের সঙ্গে সম্বর্ধনা কর্মসূচি আমরা নেব। যদিও লিস্ট আমাদের কাছে চলে আসবে, এখনো লিস্ট আসেনি, লিস্টটা আমাদের কাছে চলে এলে আমরা সেই কর্মীদের ডাকবো। এটা বিকেল 3টায় সিতাই দলীয় কার্যালয়ে, সিতাই দলীয় কার্যালয়ে 17 মার্চ বিকেল 3টায় সিতাই দলীয় কার্যালয়ে কারা এখানে ডাক পাবে, তারা কি করবে, কোথায় যাবে, কে কি করবে, আজকে এদের বিরুদ্ধে কে লড়াই করে, এদের পক্ষে কে দাঁড়িয়ে আহ্বান করে, কে লড়াই করে, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, তাই তিনি বাংলার গর্ব। এই বাংলার গর্বকে সামনে রেখে আমরা 75 দিনের একটা কর্মসূচি রাজ্য পার্টি আমাদের কাছে দিয়েছে। 75 দিনের কর্মসূচি আজকে তার প্রথম শুরু। আজকে আমরা কর্মী যারা সেই ধর্মের মানুষ, ট্রাস্টের মানুষ, যারা জগন্নাথ দেবকে ভালোবাসেন, জগন্নাথ দেবকে মানেন, হিন্দু ধর্মের সে ব্যাংকিং সেক্টরের গরিমা বাড়বে এবং সমস্ত ব্যাংকগুলো মিলে ভারতবর্ষের অর্থনীতিকে সুদৃঢ় করবে। আজকে একের পর এক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে একের পর এক ব্যাংক, SDFC ব্যাংক, ইয়েস ব্যাংক থেকে শুরু করে অনেক ব্যাংক, যে মে মাসের 10 তারিখের মধ্যে এই পরিকল্পনা শেষ হবে। এই 10 তারিখের মধ্যে যদি আমরা 100% তৃণমূল কংগ্রেস 2016 যে সিট নিয়ে বিধানসভা এসেছিলেন তার চেয়ে অনেক বেশি আসন নিয়ে আমার বিধানসভা স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আজকে আমরা 7ই মার্চ আমরা কর্মী প্রচারের একটা যন্ত্র হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা, যারা নিরলস চেষ্টা করে বিভিন্ন সংবাদ মানুষের কাছে পৌঁছে দেন। সেই সাংবাদিক ভাইদের আমি আমন্ত্রণ জানাবো, আমাদের দলীয় যারা কর্তা আছেন তারা আমন্ত্রণ করেছেন। আমার কাছে আজকে লিস্ট এসেছে কোন কোন সাংবাদিক আমাদের এই আলোচনা চক্রে, যা চক্রে থাকবে, আমি আজকেই তাদেরকে ফোন করে আমন্ত্রণ জানাবো। আমার বাড়িতে আগামীকালকে 6টায় আমার বাড়ির যে মিটিং হল, সেই মিটিং হলে সাংবাদিকদের নিয়ে একটা বৈঠক কালকে সন্ধ্যা 6টায় আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে। আগামী 15ই মার্চ